আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চোখের পানি ধরে রাখতে পারবেন না এমন একটি ঘটনা, যেটি হলো এক বৃদ্ধ মহিলা এবং একজন আলেমের ঘটনা। তাছাড়াও এই ভিডিও থেকে একটি শিশু আউলিয়ার বিস্ময়কর ঘটনা জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একজন প্রখ্যাত আলেম একবার এক বৃদ্ধ মহিলাকে সুতার চরকা ঘোরাতে দেখে বলল, ওহে বুড়ি, সমগ্র জীবনটাই কি চরকা ঘুরিয়ে শেষ করে দেবে নাকি আল্লাহকে চিনবারও কোনো কাজ করবে? বৃদ্ধ মহিলা উত্তরে দিল, বেটা, সবকিছু আমার চরকার মধ্যে দিয়েই আমি পর্যবেক্ষণ করে নিয়েছি। আলেম সাহেব বললেন, বুড়ি বলো তো, আল্লাহ তাআলা কি আছে নাকি নেই? বুড়ি উত্তরে বলল, হ্যাঁ, দিন রাত সর্বদাই আল্লাহ তাআলা বিদ্যমান আছেন। আলেম সাহেব তার প্রমাণ চাইলেন। বুড়ি বললেন, আমি যখন চরকাটি চালাতে থাকি তখন আমার চরকাটি অবিরাম গতিতে চলতে থাকে, আর যখন আমি তাকে ছেড়ে দেই তখন সে থেমে যায়। অতএব পরিচালক থাকা একান্তই প্রয়োজন। বিরাট পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্রের মতো বড় চরকা চালাবার জন্য কি একজন পরিচারকের প্রয়োজন নেই? আমার কাঠের চরকাটি পরিচালনার জন্য যেরূপ একজন চালক প্রয়োজন, ঠিক তেমনি আসমান ও জমিনের চরকাটি পরিচালনার জন্য অবশ্যই একজন পরিচারক অপরিহার্য। যখন আসমান জমিনের চরকাটি চালানো হয় তখন সে চলতে থাকে, আবার যখন এই চরকাটি চালানো হয় না তখন চলে না, থেমে যায়। কিন্তু আমরা কখনোই আসমান জমিনের বিবর্তনশীল গতিকে থেমে যেতে দেখি না। অতএব এর দ্বারাই আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্বের চরকা পরিচালনার জন্য একজন চালক সর্বদাই আছেন। আলেম সাহেব আবার বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়ি, বলুন তো, আসমান জমিনের এই বিরাট চরকাটির পরিচালক একজন না একাধিক? বুড়ি জবাব দিল, এর পরিচালক একজনই, তা কখনো একাধিক হতে পারে না। আমার এই দাবির প্রমাণ আমার চরকাটার মধ্যেই রয়েছে। আমার চরকাটি আমার ইচ্ছা অনুযায়ী সর্বদা একদিকেই চলতে থাকে। আমার সাথে যদি অন্য কোনো চালক থাকতো আর সে যদি আমার সাহায্যকারী রূপে কাজ করত, তবে তার গতিবেগ খুব বেড়ে যেত অথবা কমে যেত, যার ফলে এক চলমান গতিবেগের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা দিয়ে এমন হয়ে যেত যে তার দ্বারা কোনো কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না, আর সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার পরিচালনার গতির বিপরীত দিকে চলতে চাইত। তখন চরকাটি চলমান গতি স্তব্ধ বা বন্ধ হয়ে ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু এমনটি কখনো হয় না, কারণ এর পরিচালক আমি ব্যতীত দ্বিতীয় কেউ নেই। তেমনি ভাবে আসমান ও জমিনের চরকার পরিচালক একাধিক হলে তা গতিবেগ ভিন্নমুখী হয়ে দিন রাত শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থার মধ্যে বিপরীত এবং বিশৃঙ্খলা দেখা দিত, কিন্তু তার গতি অসমান জমিনের অবস্থা যখন এমন নয়, ক্ষণেই মহাচরকাটির পরিচালক সর্বদা একজনই, কখনো একাধিক হতে পারে না। ওই আলেম বুড়ি মহিলার এই কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন এবং নিজের ইমান আরো মজবুত হয়ে গেল। আল্লাহ পাক আমাদের এই গল্পটি থেকে সঠিক শিক্ষা দান করুন। এই গল্প থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটি হলো, জ্ঞানী মহিলারা তার কাজের মধ্যেই সৃষ্টিকর্তাকে খুঁজে পান। আল্লাহ পাকের কুদরত এবং তার নির্দেশনাবলী দেখেই আমরা ইমানকে মজবুত করতে পারি। প্রত্যেকটি সৃষ্টি বস্তুর মধ্যেই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান রয়েছে। এই নিয়ে আমরা চিন্তা করলে আমাদের ইমানের শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাকও খুশি হবেন। আল্লাহ পাক আমাদের তার কুদরত বুঝার তৌফিক দিন। এবার আসছি পরবর্তী গল্পে। 12 বৎসর বয়সী এক বুজুর্গের ঘটনা। একজন প্রসিদ্ধ বুজুর্গ বর্ণনা করেন, একবার হজের সময় বেশ গরম পড়ছিল, তখন আমি হজের সফরে ছিলাম। আমি কাফেলা হতে পৃথক হয়ে পথ চলতে চলতে এক স্থানে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পাই কোথা থেকে এক বালক এসে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বালকের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং সুন্দর। আমি তাকে সালাম দিলাম। বালক সালামের জবাব দিয়ে বলে উঠল, ইব্রাহিম, আমি তোমার অবস্থা দেখে অবাক না হয়ে পারছি না। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, তুমি কেমন করে আমার নাম জানলে? বালকটি বলল, ইব্রাহিম, যেদিন আমি তোমাকে প্রথম চিনেছি সেদিন হতে আর কখনো তোমায় ভুলিনি। আমি জিজ্ঞাসা করলাম, বেটা, তুমি এমন প্রচন্ড গরমের ভেতর এই বিরান ভূমিতে কোথা থেকে আসলে? বালক আমার এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলল, আমি আল্লাহ ব্যতীত আর কারো বন্ধুত্ব গ্রহণ করি না।
সকল হতে পৃথক হয়ে কেবল আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমি জিজ্ঞাসা করলাম, এই জনমানবহীন বিরান ভূমিতে তোমার খানাপিনার ব্যবস্থা হয় কোথা থেকে? সে বলল, আমার বন্ধুই সকল কিছুর ব্যবস্থা করে দেন। আমি তাকে বললাম, বেটা, তুমি এই প্রচন্ড রোদের মধ্যে সফর করছো, অতিরিক্ত গরমের কারণে আমি তোমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি। আমার এই কথার জবাবে সে আরবি ভাষায় একটি কবিতা পাঠ করল, যার অর্থ দাঁড়ায়, হে আল্লাহর বান্দা, তুমি আমার সফরের কষ্টের ভয় দেখাচ্ছ। আল্লাহর বন্ধুকে ভয় দেখানো উচিত নয়। আল্লাহর জিকির আমার ক্ষুধা নিবারণ করে, তার শকর আমার পিপাসা মেটায়। আমি বয়সে বালক এবং শারীরিকভাবে দুর্বল হলেও কি হবে? আমার এশক আমাকে হেজাত হতে সুদূর খোরাসানে নিয়ে যায়, তারপরেও তুমি আমাকে কম বয়সী বালক বলে অবহেলা করবে? বর্ণনাকারী বুজুর্গ অবাক হয়ে গেলেন এবং বললেন, অতঃপর আমি বালককে বললাম, বেটা, আমি আল্লাহর নামে শপথ করে বলি তোমার বয়স কত? সে বলল, আমি শপথ করে বলছি আমার বয়স 12। আমি তাকে বললাম, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি আমার কাফেলার সঙ্গে গিয়ে মিলিত হতে পারি। আমার এই আবেদনের পর বালক আকাশের দিকে মুখ তুলে নীরবে কি যেন বলল। এই সময় আমি অনুভব করলাম আমার চোখে গভীর নিদ্রা নেমে এসেছে। তারপর আর কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলাম আমি আমার কাফেলার উটের উপর বসে ঝিমাচ্ছি। উটের চালক আমাকে সতর্ক করে বলল, ইব্রাহিম, সোজা হয়ে বসো, অন্যথায় সওয়ারি হতে নিচে পড়ে যাবে। আমার নিদ্রা টুটে যাওয়ার পর সে বালকটির কথা মনে পড়ল, কিন্তু তখন আর আশেপাশের কোথাও তাকে দেখতে পাচ্ছি না। ইব্রাহিম বললেন, আমাদের কাফেলা যথাসময়ে মক্কা শরীফে পৌঁছে গেল। আমরা নিয়মিত হজের আমল শুরু করলাম। একদিন আমি মসজিদে হারামে প্রবেশের পর দেখতে পেলাম একটি বালক বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে অজর ধারায় ক্রন্দন করছে। এইভাবে ক্রন্দন কিছুক্ষণ মোনাজাত করার পর বালকটি সেজদায় পড়ে যায়। কিন্তু সেজদায় যাওয়ার পর আমি দীর্ঘ সময় পর্যন্ত লক্ষ্য করলাম বালকটি আর নড়াচড়া করছে না। আমার মনে সন্দেহ জাগলো। আমি সামনে এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে টোকা দিলাম আর বুঝে নিলাম কি হয়েছে। সে আল্লাহর কাছে চলে গিয়েছে। তার চেহারা দেখে আমি চিনতে পারলাম এই সেই বালক যার দোয়ার অলৌকিকতায় আমি নিজের কাফেলায় ফিরে এসেছি। আমি বালকের দাফনের আয়োজনে বাহির হলাম। অল্প কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম সেই বালকের চিহ্ন মাত্র নেই। পরে জানতে পারলাম আমি ব্যতীত আর কেউ সেখানে এই বালকের দেখা পায়নি। ইব্রাহিম বললেন, সেই দিন রাতেই আমি স্বপ্ন দেখলাম সেই বালক একদল মানুষের আগে আগে চলছিল। তার নুরানি চেহারা সুরত এবং তার পরিধেয় পোশাকের সৌন্দর্য আমি বর্ণনা করতে পারবো না। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, হে বালক, তুমি আমার বন্ধু ছিলে, এই কথা তোমায় স্মরণ আছে কি? বালক জবাবে বলল, হ্যাঁ, আমার স্মরণে আছে। আমি বললাম, তুমি তো ইতোপূর্বেই ইন্তেকাল করেছো। সে বলল, হ্যাঁ, আমি ইন্তেকাল করেছি। আমি পুনরায় বললাম, বন্ধু, তোমার কফন দাফনের জন্য আমি তোমাকে অনেক তালাশ করেছি কিন্তু তোমায় খুঁজে পাইনি। এইবার সে আমাকে ডেকে বলল, হে ইব্রাহিম, তুমি জেনে রেখো যে আল্লাহ আমাকে বাড়ি হতে বের হয়ে মাতা পিতা হতে পৃথক করেছেন এবং দিনের পথে মুসাফির বানিয়েছেন, তিনি আমার ব্যবস্থা করেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করেছেন? সে বলল, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি চাই। আমি বললাম, হে পরওয়ারদিগার, আমি তোমাকেই চাই। এরশাদ হইল, তুমি আমার খাঁটি বান্দা, সুতরাং তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আমি আরজ করলাম, আই মাওলাই এ করিম, আমি যে সময় দুনিয়াতে ছিলাম সে সময়ই লোকেদের জন্য আমার সুপারিশ কবুল করিও। এরশাদ হলো, তোমার আবেদন মঞ্জুর করা হয়েছে। ইব্রাহিম বললেন, অতঃপর স্বপ্নের মধ্যেই আমি সেই বালকের সঙ্গে মুসাহাফা করলাম। সকালে ঘুম হতে জাগ্রত হওয়ার পর আমি হজের নিয়মিত আমল আদায় করতে লাগলাম, কিন্তু কোনো কাজেই আমার মন বসছিল না। ঘুরে ফিরিয়ে সে বালক এবং রাতে দেখা স্বপ্নের কথা আমার মনে পড়তে লাগলো। হজ শেষে দেশে ফিরে কাফেলার সহযাত্রীগণ আমাকে বললেন, ইব্রাহিম, তোমার হাত হতে এমন সুঘ্রাণ বের হচ্ছে যা ইতোপূর্বে আর কখনো আমরা অনুভব করিনি। এবার আসছি আরো একটি বালক বুজুর্গের ঘটনায়। জনৈক বুজুর্গ বলেন, একবার আমি মিনা হতে আরাফার পথে যাওয়ার সময় এক বালকের সাক্ষাৎ পেলাম।
সে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বেশ দ্রুত পথ অতিক্রম করছিল। তার গায়ে ছিল একটি চটের জামা এবং তার উপর একটি পশমি চাদর জড়ানো ছিল। তার এক হাতে ছিল একটি লাঠি এবং অপর হাতে একটি জায়নামাজ। আমি মনে মনে ভাবলাম সে হয়তো নিজের বুজুর্গি জাহির করতে চাইছিল। আমার মনে এই ধারণা হওয়ার সঙ্গে সঙ্গেই সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের প্রকাশ্য এবং গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন। মেয়েটির মুখে কালামে পাকের উপরোক্ত আয়াত শোনার পর তার সম্পর্কে আমার ধারণা পরিবর্তন হলো এবং আমি নিশ্চিত অনুভব করলাম মেয়েটি একজন আল্লাহওয়ালা বুজুর্গ। অতঃপর আমি তাকে ডেকে বললাম, এই মেয়ে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সঙ্গে সঙ্গে সে জবাব দিল, আমিও তোমার ভালোবাসার জন্য প্রস্তুত বটে, কিন্তু আমার পেছনে আমার চেয়েও অধিক সুন্দরী এক মেয়ে আসছে। তার রূপ দেখলে তুমি আমার দিকে ফিরেও তাকাবে না। মেয়েটির কথা শুনে আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম সেদিকে কেউ নেই। এইবার সে আমায় তিরস্কার করে বলল, হে মিথ্যুক, হে মিথ্যুক প্রেমের দাবিদার, সত্যিকার মানুষ কখনো এই রূপ আচরণ করতে পারে? তোমার অন্তরের ধারণা এবং মুখের বক্তব্য যে সঠিক নয় সেই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে কি? প্রথমত, তুমি একজন আল্লাহর প্রেমিক সম্পর্কে অন্যায় ধারণা পোষণ করেছ। তুমি যদি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হইতে তাহলে সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে, তবে সে তোমাকে সাদরে গ্রহণ করে নিত। অতঃপর সে আরো বলল, প্রথমে আমি তোমাকে দূর হতে দেখে মনে করেছিলাম তুমি একজন আবেদ ব্যক্তি, পরে তুমি আমার নিকটে আসার পর আমার ধারণা ভুল প্রমাণিত হলো, কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার এই ধারণা পরিবর্তন হলো এবং আমি সুস্পষ্ট বুঝতে পারলাম যে তুমি একজন রূপের পাগল। কেননা তুমি যদি আবেদ হতে তবে আল্লাহকে ছাড়া তার একজন নগণ্য বান্দির প্রতি আকৃষ্ট হতে না, যদি আল্লাহর আরেক হতে তবে আমার রূপের দিকে নজর দিতে না, আর আমাকেও যদি সত্যিকার অর্থে ভালোবাসতে তবে আমার দিক হতে মুখ ফিরিয়ে পেছনের দিকে তাকাতে না। এই কথা বলে মেয়েটি আমার সম্মুখ হতে অদৃশ্য হয়ে গেল। আল্লাহ পাক আমাদের এই গল্পগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে মুসলিমানকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এখনই।